ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমরা সকলেই জানি এবছর বিভিন্ন কলেজের অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আজকে আমরা দেখে নেব কীভাবে স্টেপ বাই স্টেপ এই ফর্ম ফিল আপ করতে হয়। উদাহরণ হিসেবে আমি চাকদা কলেজের একটি ফর্ম ফিল আপ করে দেখাবো। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে চাকদা কলেজের এই ফর্ম ফিল আপে যে ডিরেক্ট লিঙ্ক রয়েছে সেটি আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা সরাসরি ওটা চাকদা কলেজের ওয়েবসাইটে ঢুকতে পারেন, অথবা আমরা যদি যে কোনো মোবাইল অথবা কম্পিউটারের ব্রাউজারে এসে আমরা চাকদা কলেজ বলে সার্চ করব, গুগলে চাকদা কলেজ বলে সার্চ করব, চাকদা কলেজ বলে লিখে আমরা সার্চ করব, প্রথম যে অপশানটা আসবে সেটাই আমাদের চাকদা কলেজের ওয়েবসাইট হবে। সেই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এমন একটি অপশন ওপেন হবে। এখানে অ্যাডমিশন পোর্টাল 1, অ্যাডমিশন পোর্টাল 2 সরাসরি আপনারা এখান থেকে ঢুকতে পারেন, অথবা এটাকে ক্লোজ করে দিয়ে আমরা যদি অ্যাডমিশন পোর্টাল এখানে যদি অ্যাডমিশন পোর্টাল 1 এর উপরে যদি ক্লিক করেন তাহলে আমাদের সামনে এরকম একটি অপশন খুলবে। এখানে প্রথমে লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন 2023-2024, অর্থাৎ আমাদের এইটাই আমাদের উপর ক্লিক করতে হবে। এটাতে আমরা ক্লিক করলে আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখানে যেটা লাল কালিতে যে লেখাটা রয়েছে, ক্লিক হেয়ার ফর ইউজি ফার্স্ট সেমিস্টার অনলাইন অ্যাপ্লিকেশন 2023-24, লাস্ট ডেট 15-7-2023, অর্থাৎ এইটাই আমাদের উপরে ক্লিক করতে হবে। করলে আমরা আমাদের যে গেটওয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য সেই গেটওয়েতে আমরা পৌঁছাবো। আচ্ছা, এখানে তাহলে লাস্ট ডেট বলে দিয়েছে 15-7-2023 পর্যন্ত, তাহলে এটার উপর আমরা ক্লিক করতে হবে। ক্লিক করে এটার উপরে এখানে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। আমরা যদি মোবাইলের মাধ্যমে এই ফর্ম ফিল আপটা করতে চাই তাহলে অবশ্যই মোবাইলের যে যদি ক্রোমের মাধ্যমে করতে চাই তাহলে উপরে যে থ্রি ডট থাকবে সেখানে গিয়ে আমাদেরকে ক্লিক করে তার নিচে তার যেখানে ডেস্কটপ মোড বলে লেখা থাকবে ডেস্কটপ মোডটাকে সিলেক্ট করে নেবো, তাহলে মোবাইলে আমাদের এই ফর্ম ফিল আপটা করতে সুবিধা হবে ডেস্কটপ মোড অন করে নিলে। আর কম্পিউটারে করলে তো কোনো সমস্যাই নেই। এইভাবে কম্পিউটারে এমন পেজ ওপেন হবে। এখানে প্রথমে আছে থাকবে অ্যাপ্লাই নাও এবং লগ ইন নাও বলে লেখা থাকবে। অ্যাপ্লাই নাও আমাদের যদি রেজিস্ট্রেশন করা হয়ে থাকে না গিয়ে হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবো, যদি রেজিস্ট্রেশন করা হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই লগ ইন নাও এ ক্লিক করবো। তাহলে আমাদের যেহেতু এই ক্ষেত্রে আমি এখনও রেজিস্ট্রেশন করিনি সেই জন্য আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করবো। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে, সেখানে চাকদা কলেজ বলে লেখা থাকবে। এখানে এন্টার ডিটেলস টু লগ ইন, এখানে আমাদের ডিটেলস দিতে হবে, আমাদের নাম দিতে হবে, যার আমি যে নামে আমি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি, যার অ্যাপ্লিকেশানটা আমরা করবো আর কি, ফর্ম ফিল আপটা শুরু করবো, তার নাম দেবো, তার এইচএস রেজিস্ট্রেশন নাম্বার দেবো, ইয়ার অফ পাসিং আমি এখানে চুজ করবো, ইয়ার অফ পাসিং 2023 হলে 2023-22-21 তিনটেই রয়েছে। আচ্ছা, সেই ইয়ার যে ইয়ারে আমি পাস করেছি সেই ইয়ারটা আমি দেবো, আমি ধরে নিলাম 2023-ই আমাদের পাসিং ইয়ার। এখানে তার মোবাইল নাম্বারটা দিতে হবে, আচ্ছা, তারপর ডেট অফ বার্থটা দিতে হবে এবং ভেরিফিকেশান কোড, এখানে একটা ভেরিফিকেশান কোড দেবে, সেই ক্যাপচার কোড বা ভেরিফিকেশান কোডটি আমরা এখানে পুট করব, করলে আমি লগ ইন নাওতে ক্লিক করব। আচ্ছা, তাহলে আমি এটা এই প্রসেসটা করে নিই। আচ্ছা, তাহলে আমি এখানে আমার যাবতীয় ডিটেলস আমি এখানে লিখে দিলাম, আমার নাম লিখলাম, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ারটা সিলেক্ট করেছি, নাম্বার মোবাইল নাম্বার দিয়েছি, ডেট অফ বার্থ দিয়েছি এবং ভেরিফিকেশান কোডটি আমি এখানে লিখেছি, এবং এবার আমি লগ ইন নাওতে ক্লিক করব। লগ ইন নাওতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে, সেখানে আমাদের এখানে আমি অ্যাপ্লিকেশান নাম্বারটা দেখতে পাবো, এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা দেখিয়ে দেবে। এই অ্যাপ্লিকেশান নাম্বারটি খুবই ইম্পর্টেন্ট, এখানে এটাকে আমি পারলে একটু নোট ডাউন করে রাখবো পরবর্তীকালে একটু সুবিধার জন্য, আমরা এমনিও এটাকে ডাউনলোড করতে পারবো, পরে ডাউনলোড করলে ফর্ম ফিল আপের যে ডেটা ডিটেলস সেটা যখন আমি ডাউনলোড করবো তখন সেখানেও লেখা থাকবে, আমি তাও আমার সুবিধার্থে আমি এখানে আমরা লিখে নেবো, এটা নোট করে নেবো, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছি পাঁচটি অপশান রয়েছে, সেটার মধ্যে একটি রয়েছে ফর্ম ফিল আপ ইউর ফর্ম, আচ্ছা, তারপরে দিয়েছে আপলোড ফটো, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম যেটা বলছিলাম এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটা করলে আমি এখানে আমার অ্যাপ্লিকেশন নাম্বারটা বা রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখানে দেখতে পাবো। আচ্ছা, এবার তারপরে আসছে অ্যাডমিশন ক্যান্সেল আর ক্যান্সেল রিসিপ্ট। আচ্ছা, আমাদের এই লাস্টে দুটো কোনো কাজ নেই, আমাদের প্রথম যে তিনটে রয়েছে তিনটির আমাদের কাজ রয়েছে, অর্থাৎ ফর্ম ফিল আপ ইউর ফর্ম, আপলোড ফটো, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে তিনটের আমাদের কাজ করতে হবে। প্রথমে আমাদের ফর্ম ফিল আপটা করতে হবে, তাহলে প্রথম অপশানটা আমরা ক্লিক করবো ফিল আপ ইউর ফর্ম। এখানে আমরা যে তথ্য আমরা দিয়েছি এর আগে, আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি,
এটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন নেমটা লেখা থাকবে যেহেতু আমরা প্রথমেই নামটা লিখেছি, আর বাদ বাকি কিছুই এখানে থাকবে না, বিশেষ করে এখানে ডেট অফ বার্থটা লেখা থাকবে, বাদ বাকিগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। তাহলে এখানে যে লাল গালিতে যে অপশানগুলো রয়েছে সেইগুলো অবশ্যই লিখতে হবে, সেগুলোকে স্কিপ করলে চলবে না। আচ্ছা তাহলে এবার এখানে দেখতে পাচ্ছি কী কী লেখা নেই, এখানে ফাদার্স নেম লিখতে হবে, ফাদার্স প্রফেশন লিখতে হবে, ফাদার্স কোয়ালিফিকেশান লিখতে হবে, ফাদার্স মোবাইল নাম্বার লিখতে হবে, মাদার্স নেম, মাদার্স প্রফেশন, মাদার্স কোয়ালিফিকেশান, মাদার্স মোবাইল নাম্বার। তাহলে এই এই ডেটাগুলো ফিল আপ করতে হবে আমাদেরকে পরপর। এখানে ডেট অফ বার্থটা ফিল আপ করাই থাকবে যেহেতু আমি আগেই দিয়েছি, রেজিস্ট্রেশন করার সময় দিয়েছি এটা। আচ্ছা জেন্ডার সিলেক্ট করতে হবে, কাস্ট, কাস্ট সার্টিফিকেট নাও, কাস্ট সার্টিফিকেট নাও কখন লাগবে, যখন যদি এসসি এসটি ওবিসি বা ওবিসি বি হয় তখন সেক্ষেত্রে আমাদের কাস্ট সার্টিফিকেটটা লাগবে, কাস্ট সার্টিফিকেটের নম্বরটা লাগবে, জেনারেল এটা লাগবে না। আচ্ছা মোবাইল নাম্বারটা আমি যেহেতু দিয়েছিলাম আগে সেখানে নিয়ে নিয়েছে, আচ্ছা গার্জেন মোবাইল নাম্বার দিয়ে দেবো। আচ্ছা সেক্ষেত্রে তারপরে ভিলেজ, পোস্ট অফিস এগুলোকে লিখতে হবে, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট সিলেক্ট করা থাকবে, আধার নাম্বারটা অবশ্যই দেবো। আর এখানে একটা বিশেষ বিষয় রয়েছে, সেটা হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, মানে অর্থাৎ এবিসি। এখানে যদি এবিসি অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ একাডেমিক ব্যাংকের ক্রেডিটে যদি কোনো অ্যাকাউন্ট খোলা থাকে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে পুট করব। আর যদি না খোলা থাকে তাহলে আমরা এখানে বলেছে ক্লিক হেয়ার টু ক্রিয়েট নিউ এবিসি আইডি, এবিসি আইডি ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করব। আচ্ছা এখানে যেটা একাডেমিক্স ব্যাংক অফ ক্রেডিট যেটা বলেছে, এইটা ব্যাপারটা হচ্ছে আমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশান যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলো এই যে ব্যাংক, এখানে যেমন আমরা ব্যাংকে টাকা রাখি, এক্ষেত্রে কিন্তু ব্যাংকে টাকা রাখার ব্যাপার নাই, এটা হচ্ছে আমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশান যে মার্কসগুলো, সেই মার্কসগুলো আমাদের এই অ্যাকাউন্ট আইডি ক্রিয়েট করলে সেখানে সেভ হয়ে থাকবে। অর্থাৎ আমি যদি দুটো সেমিস্টার, সাপোজ আমি দুটো সেমিস্টার বা তিনটে সেমিস্টারের পরে আমি ড্রপ আউট করলাম বা আমি কন্টিনিউ করলাম না, আমি সেই ইউনিভার্সিটিতে কন্টিনিউ করতে পারলাম না, আমার এক বছর গ্যাপ গেল, আমি যদি পরের বছর এসে অন্য ইউনিভার্সিটি থেকে যদি আমি এই কোর্সটাকেই কন্টিনিউ করতে চাই, সেক্ষেত্রে আমার এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এইটা আমাদের কাজে লাগবে। কারণ আমি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করেছি বা থার্ড সেমিস্টার কমপ্লিট করেছি, তাহলে আমার সেই মার্কসটা এই যে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এই যে এবিসি আইডি সেখানে স্টোর হয়ে থাকবে, অর্থাৎ সেখানে সেভ হয়ে থাকবে, সেখান থেকে আমরা ফেচ করে নিতে পারবো বা সেক্ষেত্রে সুবিধাটা হবে। এটা এটাই হচ্ছে ফেসিলিটি। তা এটা আমি যদি থাকে আমাদের তাহলে অবশ্যই আমরা এখানে দেবো, না থাকলে আমি এটা পরবর্তীকালে ক্রিয়েট করে নেবো সুবিধার্থে। সেটা আমি একটা কোনো অন্য কোনো ভিডিওতে আমি এই বিষয়ে কী করে ক্রিয়েট করতে হয় এবিসি আইডি সেটা আমি বোঝাবো, বুঝিয়ে দেবো খুনি। এরপর আমি দেখবো উপরে এসে কী রয়েছে, আর এখানে রয়েছে বাংলা শিক্ষার আইডিটা, যদি জানা থাকে অবশ্যই দেবো, না থাকলে এখানে লাল কালি যেহেতু লেখা নেই, না দিলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা তারপরে ব্লাড গ্রুপ আমি সিলেক্ট করে নেবো, যে যার ব্লাড গ্রুপটা জেনে নেবেন এবং সেখান থেকে আমি সিলেক্ট করে নেবো। আচ্ছা তারপরে রিলিজিয়ান দেওয়া আছে, যে যার রিলিজিয়ানটা এখানে সিলেক্ট করে দেবেন। বিপিএল স্ট্যাটাস যদি ইয়েস হয় ইয়েস, নন হলে নো, আমি সিলেক্ট করে নিতে পারবো ওখান থেকে। আচ্ছা ফার্স্ট লার্নার যদি হয়ে থাকেন, অর্থাৎ পরিবারের মধ্যে প্রথম মানে শিক্ষা নিচ্ছে এমন একটা ব্যাপার, সেক্ষেত্রে ম্যাক্সিমামই আমরা জানি এখন হবে না সেটা, কিন্তু যাদের আছে তারা অবশ্যই এখানে সিলেক্ট করে ইয়েস করবেন, আর নাহলে নো করবেন। আচ্ছা কন্যাশ্রী নম্বর, কন্যাশ্রী নম্বর মেয়েদের ক্ষেত্রে লাগবে, যদি থাকে অবশ্যই দেবেন, না থাকলে কোনো ব্যাপার নেই। আচ্ছা মাইনরিটি, মাইনরিটি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস, ইয়েস হলে না, আর যদি না হয় তাহলে নো হলে নো করবো আমরা। ন্যাশনালিটি সিলেক্ট করাই থাকবে। আচ্ছা ডিস্টেন্স ফ্রম কলেজ, এটা অবশ্যই লিখতে হবে, কতখানি ডিস্টেন্স বাড়ি থেকে ডিস্টেন্স কলেজের, মোটামুটি অ্যাপ্রক্সিমেট একটা দিয়ে দেবেন, অসুবিধা নেই, গুগল ম্যাপে সার্চ করে নেবেন, নিয়ে দিয়ে দেবেন। আচ্ছা তারপর হচ্ছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এখানে দিতে হবে, এটা যে যার ইনকামটা এখানে দিয়ে দেবেন। আচ্ছা ইয়ার অফ পাসিং আমি এখানে চুজ করেছিলাম, যেখানে সেখানে লেখা রয়েছে এইচএস রেজিস্ট্রেশন নাম্বারটাও দেওয়া রয়েছে, মানে যেহেতু আমরা এগুলো ফিল আপ করে এসেছি। এবার আমাদের এইচএসের রোল নাম্বারটা এখানে লিখতে হবে। আচ্ছা বোর্ডের নেমটা এখানে সিলেক্ট করে দেবে, যেটা বোর্ডটা এখানে সিলেক্ট করে নিতে হবে, এখানে একটা সিলেক্ট করাই থাকবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনটা সিলেক্ট করা থাকবে। আর এছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে যে যারটা এখানে থেকে খুঁজে নিয়ে আমরা সিলেক্ট করে নেবো, নিয়ে তারপরে ফিজিক্যাল ডিসেবিলিটি যদি কেউ থেকে থাকে তাহলে ইয়েস আর নো, ঠিক আছে যদি ইয়েস হয় তাহলে কতটা পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি রয়েছে সেটা লিখে দেবো। স্পোর্টস ক্যাটাগরি যদি থাকে ইয়েস করবেন, নাহলে নো করবেন, টাইপস অফ স্পোর্টস লিখতে হবে তখন। আচ্ছা ইকোনমিক্যাল, ইকোনমিক্যালি উইকার সেকশান, যদি ইকোনমিক্যালি উইকার সেকশান হয় তাহলে এখানে সিলেক্ট করে ইয়েস করবেন, নাহলে নো করবেন, এইটা হচ্ছে ব্যাপার। ওটা তাহলে ইস্যুড বাই কে ইস্যু করেছে সেটাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা প্রিভিয়াস স্কুলের নাম দিতে হবে অবশ্যই। আচ্ছা ইমেল অ্যাড্রেস দিতে হবে নিজের,
আর এন্টার বেস্ট ফাইভ অ্যাভারেজ নং, অর্থাৎ বেস্ট ফাইভে আমরা এইচএসে কত পেয়েছি সেই নাম্বারটা এখানে পুট করতে হবে। করার পরে এখানে এসে আমাদের এখানে তারপরে সাবজেক্ট চুজ করতে অপশন দেবে, অর্থাৎ যে যার সাবজেক্টটা আমি আমি এইচএসে পেজ নিয়েছিলাম সিলেক্ট করেছিলাম সেই এইচএসে সিলেক্ট করা সাবজেক্টগুলো এখানে আমি চুজ করতে হবে। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ তুলে দেওয়া আছে এবং সিক্স ছটা সাবজেক্ট ছিল, সে যে যার ছটা ছয় নম্বর সাবজেক্ট ছিল সে চুজ করবে, আর না হলে না দিলেও কোনো ব্যাপার নেই, এখানে ওটা অতটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের অবশ্যই পাঁচটা সাবজেক্ট যেটা আমাদের বেস্ট অফ ফাইভ সেই বেস্ট অফ ফাইভ এখানে চুজ করবো। আর করার পরে এখানে অপশন এখানে লিস্ট ড্রপ ডাউন লিস্ট আসবে, সেখান থেকে আমি চুজ করে নেবো। সাপোজ কারোর প্রথমটা বেঙ্গলি ছিল, বেঙ্গলিতে কত পেয়েছে কত মার্কস পেয়েছি হান্ড্রেডের মধ্যে সেটা এখানে পুট করতে হবে। এখানে এইভাবে পাঁচটা সাবজেক্ট আমরা পুট করে নেবো যে যা সাবজেক্টটা দিয়ে। তারপরে আসছে আমাদের এখানে যে আমি এই শিক্ষাবর্ষের জন্য যে মেজর সাবজেক্ট বলে মাইনর সাবজেক্ট বলে রয়েছে সেইটাকে আমি চুজ করবো। তা যেটা বলছিলাম তাহলে মেজর আগে মেজর নেম সিলেক্ট করে নেবো, সাপোজ কেউ বেঙ্গলি মেজর ডে সিলেক্ট করতে যাচ্ছে, অর্থাৎ চাকদা কলেজে যেহেতু ডে আর মর্নিং সেকশন দুটো রয়েছে, বেঙ্গলি কেউ যে ডে সেকশনে বেঙ্গলি মেজর ডে সিলেক্ট করলো। তারপরে সিলেক্ট করার পরে এখানে টেন প্লাস টু মেজর ইকুইভ্যালেন্ট সাবজেক্ট, এখানে তাহলে বেঙ্গলি আমাকে সিলেক্ট করতেই হবে এটা। আচ্ছা যেহেতু বেঙ্গলি মেজর ডে সিলেক্ট করেছি অবশ্যই বেঙ্গলি থাকতেই হবে। এবার এখানে আমি টেন প্লাস টুতে প্লাস মেজর ইকুইভ্যালেন্ট সাবজেক্টে মার্কস কত পেয়েছি, অর্থাৎ বেঙ্গলিতে আমি টোটাল মার্কস কত পেয়েছি এটা আমি সাপোজ আমি সিলেক্ট করলাম আমি 85 পেয়েছি সাপোজ। সেক্ষেত্রে এবার এইবার আমাদেরকে করতে হবে মাইনার ওয়ান আর মাইনার টু ফর ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার। মাইনার ওয়ান সিলেক্ট করবো ফার্স্ট সেমিস্টারের জন্য আর মাইনার টু সিলেক্ট করতে হবে সেকেন্ড সেমিস্টারের জন্য। তাহলে এখানে আমাদের এবার অপশন কিছু কম্বিনেশান দেবে বেঙ্গলির সঙ্গে, এই কম্বিনেশনের মধ্যে আমরা চেক করে নেবো। দেখুন ইংলিশ হিস্ট্রি রয়েছে, সংস্কৃত হিস্ট্রি রয়েছে, ইংলিশ যে যেমনটা মানে চুজ করবে যেমনটা যেমন পছন্দ সেই অনুযায়ী আমি চুজ করবো। সাপোজ আমি একটা চুজ করলাম, এখানে এটা চুজ করা হয়ে গেল। এইভাবে আমি পাঁচটা এরকম চারটে এরকম সিলেক্ট করতে পারবো। সাপোজ আমি আবার ইংলিশ মেজর ডে সিলেক্ট করলাম সাপোজ, সেক্ষেত্রে আমাকে আবার এখানে এসে ইংলিশ সিলেক্ট করতে হবে। করার পরে এখানে ইংলিশে আমি মার্কসটা কত পেয়েছি সেটা দিতে হবে। দেওয়ার পরে এখানে মেজর মাইনার ওয়ান মাইনার টু আমাদের সিলেক্ট করে নিতে হবে। সেক্ষেত্রে সাপোজ এখানে যে কম্বিনেশানগুলো দিয়েছে সেই কম্বিনেশনের মধ্যে থেকে দেখতে হবে কোনটা আমার পছন্দ, সেই অনুযায়ী আমাকে চুজ করতে হবে। এইভাবে চারটে আমি সিলেক্ট করে নেবো আমাদের করে, তারপরে আমাকে সেভ করতে হবে, সেভ অপশানে ক্লিক করতে হবে। তাহলে এটা আমি এবার তাহলে যেভাবে বললাম সেভাবে আমি এটা করে নিই, সেটা তারপরে আমি পরের স্টেপে যাচ্ছি। আচ্ছা যেভাবে আমি বলেছিলাম সেভাবে আমি মোটামুটি ফিল আপ করলাম। এটা ফিল আপ করার পরে মোটামুটি ফিল আপ করা হয়ে গেছে আমার, এবার আমি কী করবো এটাকে সেভ করবো। তাই আমি এবার এভাবে যেভাবে বলেছিলাম যেমন সাবজেক্ট আমি লিখেছি যেমন যা পেয়েছি এবং যেটা মেজর সাবজেক্ট মেজর নেম মেজর সাবজেক্ট চুজ করেছি করার পরে মানে সেই সাবজেক্ট কত পেয়েছি এবং মাইনার ওয়ান মাইনার টু সিলেক্ট করা হয়েছে, এভাবে মোটামুটি সিলেক্ট করে নিয়েছি সবগুলোই ফিল আপ করা হয়ে গেছে। এবার আমি কী করবো সেভ করবো এটা। তা যেভাবে বললাম সেভাবে মোটামুটি ফিল আপ করা হয়েছে। এবার এখানে আমি মেজর নেম মেজর ইকুইভ্যালেন্ট সাবজেক্ট মেজর সাবজেক্ট তারপরে ইকুইভ্যালেন্ট সাবজেক্টের কত নাম্বার পেয়েছি মেজর ওয়ান মেজর সরি মাইনার ওয়ান মাইনার টু সিলেক্ট করা হয়ে গেছে এবং সিলেক্ট করা হয়নি, এবার সিলেক্ট করে নেবো আমরা যেমন চাইছি সেখান থেকে মোটামুটি একটা সিলেক্ট করে নেবো। যেমন প্রিপারেন্স দিয়েছে সেই প্রিপারেন্স অনুযায়ী আমরা চুজ করে নেবো। আচ্ছা তারপরে আচ্ছা এবার চুজ করার পরে আমরা এবারটাকে আমরা সেভ করবো। সেভ করলাম, সেভ করলে এখানে আসবে আমাদের ফটো আপলোডের অপশান দেবে। এবার ফটো আপলোডের ওখানে অপশান দিয়েছে, এখানে তাহলে চারটে জিনিস অবশ্যই আপলোড করতে বলেছে আমাদের, যেহেতু এখানে চারটে জিনিস লাগবে। ছবি মানে ফটো সেটা 100 KB মধ্যে থাকতে হবে, সিগনেচার সেটাকে 100 KB মধ্যে থাকতে হবে, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা 200 KB মধ্যে রাখতে হবে এবং এইচএসএস যে মার্কশিট সেটাকেও 200 KB মধ্যে রাখতে হবে। এছাড়াও যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও আমাদের ছবি এখানে জেপিজি ফরম্যাটে সেটাকে দিতে হবে, প্রত্যেকটাই জেপিজি ফরম্যাট সেটা 200 KB মধ্যে থাকতে হবে। যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয় বা স্পোর্টস ক্যাটাগরি সার্টিফিকেট থাকে বা ইডব্লিউএস সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও আমাদের ছবি আপলোড করতে হবে 200 KB মধ্যে এবং ছবি এবং সিগনেচারটাকে রাখতে হবে 100 KB মধ্যে। এবার আমরা এই যেটা ছিল এই এই ছবিগুলোকে আমরা কী করে 100 KB মধ্যে নিয়ে আসবো, অবশ্যই ছবিটাকে প্রথমে মোবাইলের সাহায্যে তুলবো, তুলে সেটাকে কম্পিউটারে নেব অথবা মোবাইলে যদি থাকে মোবাইলের মাধ্যমেই করতে পারবো। সেক্ষেত্রে আমরা একটা ওয়েবসাইট আছে সেটাকে সার্চ করবো ফটো রিসাইজার বলে,
ফটো রিসাইজার এই যে ইমেজ রিসাইজার বলে লেখা আছে এটাকে আমরা দ্বিতীয় অপশনটা ক্লিক করব। করলে আমাদের এমন সামনে আমার একটি অপশন ওপেন হবে। এখানে আমাদের যে ছবিটা আমি রিসাইজ করতে চাই, সাপোজ আমি আমি আমাদের ছবিটা বা ইমেজটাকে আমাদের যে ফটো সেই ফটো অথবা সিগনেচারটাকে আমরা রিসাইজ করব, সেক্ষেত্রে প্রথমে সেটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি প্রথমে সিলেক্ট করে নিলাম, নিয়ে ওপেন করে নিলাম। আচ্ছা, ওপেন করার পরে কি হবে, ছবিটা ওপেন হবে। এবার আমি এটাকে 100 KB-র মধ্যে করতে চাচ্ছি, তাহলে 100 KB আমি লিখে দেবো, এখানে লিখে রিসাইজ করব। রিসাইজ হবে, প্রসেসিং হচ্ছে। এইবার আমাদের আসবে ডাউনলোড ইমেজ বলে, তাহলে ডাউনলোড ইমেজ করে নেব। আচ্ছা, এবার ডাউনলোড ইমেজ করার পরে এটা ডাউনলোড হয়ে যাবে এখানে। এবার আমি শো ইন ফোল্ডার করব, শো ইন ফোল্ডার করলাম, এখানে দেখতে পাচ্ছি এই যে এই ফোল্ডারটা। এবার এখানে আমি এটাকে রিনেম করে নেব, তাহলে আমাদের খুঁজতে সুবিধা হবে। সাপোজ এটাকে আমি রিনেম করব, এটা আমি রিনেম করে লিখলাম ফটো, ফটো বলে লিখলাম, লিখে এটা 100 KB লিখলাম, 100 KB লিখে আমি এটাকে এবার কপি করে নেব। 100 KB লিখলাম, এটাকে আমি কপি করে নিলাম, কপি করে সেটাকে আমি এবার ডেস্কটপে পেস্ট করে নেব। ডেস্কটপে পেস্ট করে নিলে আমাদের খুঁজে পেতে সুবিধা হবে। পেস্ট করে নিই, পেস্ট করলে চলে আসলো। এইবার আমাদের চলে আসবে এবার আমাদের কলেজের ইয়েতে। এভাবে প্রত্যেকটা আমি একটা করে দেখালাম, এইভাবে প্রত্যেকটা 4টে ডকুমেন্টসই আমাদের জেপিজি ফরম্যাট মানে জাস্ট ছবি তোলা, ছবি তুলে এটাকে আমার মোবাইলের মাধ্যমে ছবি তুলবো, তুলে জাস্ট এটাকে রিসাইজ করে নেবো 100 KB-তে বা 200 KB-র মধ্যে, যেটা যেমন বলেছে তেমন করবো। করার পরে এটাকে আপলোড করার এরপর অপশন আসছে। এবার চুজ ফাইল করবো, প্রথমে সর্বপ্রথমে চুজ ফাইল করার পরে যে ছবিটা আমি এই যে 100 KB-র মধ্যে রয়েছে সেটাকে আমি চুজ করে নিলাম, আমি যে ছবিটাকে আমি রিসার্চ করেছি। এইভাবে চুজ করার পরে কী করতে হবে, আপলোড করতে হবে। আপলোড করে দিই, আপলোড করার পরে সঙ্গে সঙ্গে এখানে দেখাবে ছবিটা, তাহলে আপলোড হয়ে গেল। এইভাবে বাকি বাদবাকিগুলো আমাদের রিসার্চ করে আমাদের আপলোড করতে হবে। এইভাবে আমি তাহলে করে নিই প্রত্যেকটা। আচ্ছা, এইভাবে তাহলে প্রত্যেকটা আমি এবার আপলোড করে দিয়েছি। আপলোড করার পরে এমনভাবে জিনিসটা দেখাবে। এইবার আমাদের করতে হবে নেক্সট। এবার আমি নেক্সট নেক্সট করলে আমাদের জিনিসটা সেভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার আমি নেক্সট করব। নেক্সট করার পরে নেক্সট করলে আমাদের যা আমি ফিল আপ করলাম সেগুলো সেভ হয়ে গেল। এবার আমি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, তাহলে আপলোড ফটো হয়ে গেল আমাদের। এবার আমাদের ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করতে হবে। এখানে আমি প্রত্যেকটা জিনিস আমি জাস্ট লিখেছি সেগুলো দেখতে পাবো। এখানে আমি চাইলে এটাকে প্রিন্ট করে নিতে পারি, মানে এটাকে প্রিন্ট করলে আমাদের কাছে থাকবে, সেটা আমাদের এখানেই আমরা আমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা পেয়ে যাব। যাবতীয় কিছু যা আমি ফিল আপ করেছি সেগুলোই আমি এখানে দেখতে পাবো। আমি একবার ভালো করে দেখে নেবো যে এখানে সব ঠিকঠাক আছে কিনা, যদি কোনো জায়গায় ভুল থাকে এইবার আমাদের ভুলটাকে সংশোধন করতে হবে। সেটা কীভাবে করতে হবে সেটা আমি দেখাবো। তাহলে এবার মোটামুটি আমি দেখে নেবো ঠিকঠাক আছে কিনা, যদি কোনো জায়গায় ভুল থাকে সেক্ষেত্রে আমরা কী করবো। সেক্ষেত্রে আমি এবার প্রথমে তাহলে এটা থেকে আমি এবার এই যে লাল অপশানটা আছে, এখানে লাল যেটা লগ আউট রয়েছে লগ আউট আমি ক্লিক করে দেবো। লগ আউটে ক্লিক করার পরে এই যে লগ ইন আছে, লগ ইন নাও ক্লিক করব। লগ ইন নাও ক্লিক করার পরে আমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বারটা পেয়েছি, আমি অ্যাপ্লিকেশান নাম্বারের কথা বলেছিলাম, সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা আমি টুকে নিতে বলেছিলাম, অথবা আমি যে জিনিসটা ডাউনলোড করলাম সেই ডাউনলোডের অপশানেও ডাউনলোডের যে জায়গাটা ডাউনলোড এবং প্রিন্ট করতে বললাম, প্রিন্ট করার ইয়েতেও কিন্তু লেখা থাকবে অ্যাপ্লিকেশান নাম্বারটা, সেই এখান থেকে আমি অ্যাপ্লিকেশান নাম্বারটা টুকে নেবো। অথবা আমি যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়েছি, মোবাইল নাম্বার বা ইমেল আইডিও কিন্তু এই অ্যাপ্লিকেশান নাম্বারটা চলে যাবে, ঠিক আছে। সেখান থেকে আমি এটাকে লিখে নেবো অ্যাপ্লিকেশান নাম্বারটা। অ্যাপ্লিকেশান নাম্বারটা লিখে নেওয়ার পরে তাহলে অ্যাপ্লিকেশান নাম্বারটা লেখার পরে মোবাইল নাম্বার লিখবো, ডেট অফ বার্থ দেবো এবং এই ক্যাপচারটা দেবো, দিয়ে আমি লগ ইন নাও করবো। লগ ইন নাও করলে আবার সে আমার একই জায়গায় আসবে। এখান থেকে আমি ফর্ম ফিল আপ ইউর ফর্ম এই যে রয়েছে এখান থেকে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে পুরো ফর্মটি ওপেন হবে আমার সামনে। এবার আমি এখানে যে ফর্মগুলো ফিল আপ করেছি যেখানে আমার ভুল রয়েছে সেই ভুলগুলো আমি যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেখান থেকে আমি সংশোধন করতে পারবো, অথবা আমি যদি সাবজেক্টের এখান থেকে কোনো চেঞ্জ করতে চাই সেখান থেকে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো, করে যা সেভ করে দেবো। সেভ করে দিলেই আমাদের চলে আসবে এবং আমাদের আপলোড ডকুমেন্টসে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রেও আমি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করার পরে সেই একই প্রসেস নেক্সট করতে হবে, নেক্সট করলে জিনিসটা সেভ হয়ে যাবে। এটাই আমাদের টোটাল প্রসিডিওর। এইবার এখানে কোনো টাকা পয়সা বা ফ্রি লাগছে না ফর্ম ফিল আপ করার জন্য। এই ফর্ম ফিল আপটা এখানে হয়ে গেল,
আমি চেষ্টা করব আরও অন্যান্য কলেজে ফর্ম ফিল আপ করে রাখার, কোথায় কাউন্সেলিং আসবে কোথায় আসবে না আসবে, অনেক একটা দুটো একের বেশি কলেজে অবশ্যই ফর্ম ফিল আপ করে রাখবো, তাহলে সুবিধা হবে করতে। এই এই প্রসেস এটা কমপ্লিট হলো, এবার আমাদের কাউন্সেলিং ডেট দেবে, সেখানে কাউন্সেলিংয়ের সময় আমরা দেখে নেবো অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আমাদের নামটা কোথায় এসছে, আমি ওই কলেজে ভর্তি হতে পারবো কিনা বুঝতেই পারবো তখন সিট অনুযায়ী। এই হলো প্রসিডিওর টোটাল। অন্যান্য কলেজও ঠিক একই রকমভাবে তাদের ওয়েবসাইটে ঢুকে ফর্ম ফিল আপ করতে হবে। আশা করি বিষয়গুলো বোঝা গেল। যদি কোনো সমস্যা থাকে বা অন্যান্য কলেজের ফর্ম ফিল আপ কী করে করতে হবে সেই সম্পর্কে যদি কোনো কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই কলেজের ফর্ম ফিল আপ কী করে করতে হয় সেটাও ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া। অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করে আমার এই চ্যানেলটির পাশে থাকুন। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।